আসন্ন সিলেট ৩ আসনে উপনির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন খানের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার ও বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দক্ষিণ সুরমা ফেন্সুগঞ্জ বালাগঞ্জ নিয়ে সিলেট ৩ আসনের টানা তিনবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত জননেতা মাহমুদ উসসামাদ চৌধুরী কয়েসের বিধুই আত্মার মাগফেরাত কামনা করেন। মতবিনিময় শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আগামী সকল কার্যক্রমে তিনি দলের সকলের পরামর্শ, আন্তরিকতা এবং সহযোগিতা প্রত্যাশা করছেন। সাবিহা হাসান, তাইয়েবা, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।